नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল বর্তমানে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো এই মুহূর্তে মানে দেখতে গেলে ইস্ট বেঙ্গলের কোচ স্টিফেন, তিনি কিন্তু মানে ইভানকে ছাড়া বাদবাকি যে পাঁচজন বিদেশিকে নেওয়া হয়েছে সবগুলোকে কিন্তু তিনি পছন্দ করে এনেছেন, কিন্তু তার পছন্দের বিদেশিগুলো একদমই খেলতে পারছেন না। এবং ইভানও ক্লাবের পছন্দ করে আনা বিদেশি ক্লাব কর্তাদের কিন্তু সেইটাও কিন্তু ইভান একদমই কাজে লাগাতে পারছে না। সেই কারণে এই অ্যালেক্স লিমা কিন্তু ম্যাক্সিমাম টাইমই তিনি ম্যাচ ফিট থাকছেন না, তিনি সেভাবে মানে দলকে সাহায্য করতে পারছেন না। সেই কারণে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে অনেকগুলি পরিবর্তন আসবে, তার মধ্যে কিন্তু প্রধান পরিবর্তন হচ্ছেন এই অ্যালেক্স লিমাকে কিন্তু ছেড়ে দেবে ইস্ট বেঙ্গল, যেরকম কিন্তু সম্ভাবনা বর্তমানে প্রবল। এবার যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এই অ্যালেক্স লিমার পরিবর্তে কিন্তু একজন বিদেশির উপর নজর রয়েছে, এখনও কনফার্ম নয় কিন্তু লিস্টে নাম রয়েছে, তার নাম হচ্ছে সের্জিও সিদোনচা। তো এই সের্জিও সিদোনচা হচ্ছেন একজন 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার, যিনি সেন্টার মিডফিল্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইংয়ে খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তিনি হিরো আইএসএলে কিন্তু তার নাম নতুন নয়, এর আগে তিনি কেরালা ব্লাস্টার এবং জামশেদপুর এফসিতে খেলে গিয়েছিলেন। এবং যেখানে আমরা দেখবো যে তিনি এই যে কেরালা এবং জামশেদপুরে খেলে গিয়েছিলেন, এখানে টোটাল হিরো আইএসএলে 28টা ম্যাচ খেলেছিলেন, যেখানে 5খানা গোল আর 6খানা অ্যাসিস্ট ছিল। তো তখন কিন্তু তিনি যথেষ্ট নির্ভরযোগ্য প্লেয়ার ছিলেন এই সের্জিও সিদোনচা। তো এই সের্জিও সিদোনচার ওপরেও কিন্তু অ্যালেক্স লিমার পরিবর্তিত হিসাবে কিন্তু একটা নাম রয়েছে। তো এবার দেখা যাক, শেষ মুহূর্তে সের্জিও সিদোনচাকে আনে নাকি অন্য কোনো প্লেয়ারকে আনে। তো তোমাদের মতে কি বলে, এই সের্জিও সিদোনচা যদি ইস্ট বেঙ্গলে আসে তোমাদের কেমন লাগবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।